রাজ্য জুড়ে উঠে আসছে একের পর এক জায়গায় দল বদলের ছবি, আর ঠিক সেই রকমে আবারও বিরোধী শিবিরে ভাঙন শামসেরগঞ্জে। এবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ধুলিয়ান পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস নেতা বাসির শেখ। এবারে সদ্য অনুষ্ঠিত হওয়া পৌর নির্বাচনে বাসির শেখের স্ত্রী কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। তার এই রকম একজন সক্রিয় কংগ্রেস নেতা দলত্যাগ করায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন কংগ্রেস কর্মীরা। শনিবার বাসির শেখের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এদিনের এই কর্মসূচিতে যুব তৃণমূল নেতা আলাম মেহমুদ সহ উপস্থিত ছিলেন অন্যান্য দলীয় কর্মীরা। পঞ্চায়েত ভোটের আগে এইভাবে সক্রিয় কংগ্রেস কর্মী দলবদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভিডিও রিপোর্ট, জেন টিভি। আজকে 16 নম্বর ওয়ার্ডে যিনি গত পৌরসভা নির্বাচনে কংগ্রেস দলের যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাসির আলী, তার নেতৃত্বে প্রায় 6-5 মানুষ আজকে কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে ওর সভাপতি বাসির আলীর নেতৃত্বে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আর এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 16 নম্বর ওয়ার্ডের ইন্টারন্যাশনাল কাউন্সিলর ডাক্তার চেয়ারম্যান মেহবুব আলম, জাকির হোসেন, আসিফ ইকবাল, শামীম মির্জা, তাদের উপস্থিত এখানে যোগদান পর্ব অনুষ্ঠিত হল। তারা চায় আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপি বিরোধী যে আন্দোলন, সাম্প্রদায়িকতার বিরোধী আন্দোলন এবং 16 নম্বর ওয়ার্ডের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে নিয়ে যাওয়ার জন্যে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তাদের অভিনন্দন জানাই, আমরা ধন্যবাদ জানাই যে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এবং তার ফলে 16 নম্বর ওয়ার্ডে আগামী দিনে তৃণমূল কংগ্রেস শুধু শক্তিশালী নয়, সেখানে প্রায় বিরোধী শূন্য একটা ওয়ার্ডে পরিণত হবে। আপনি কি চান আপনার বাড়িকে রেস্টুরেন্ট বানাতে? তাহলে এক্ষুনি ইনস্টল করুন রুব্রিন অ্যাপ। রুব্রিন অ্যাপ ইনস্টল করুন আর আপনার বাড়িকে বানান রেস্টুরেন্ট। রুব্রিন অ্যাপের মাধ্যমে আপনি আপনার শহরের যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিন এবং 60 মিনিটের মধ্যে খাবার ডেলিভারি পাবেন। তাই আর দেরি নয়, অবশ্যই সুস্বাদু খাবার খেতে অবশ্যই আজ ইনস্টল করুন রুব্রিন অ্যাপ।